ওকে, তো আজকে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগোরিদমের ম্যাপ। তো এইখানে অনেকটা হচ্ছে আপনার রিসোর্স অ্যালোকেশন গ্রাফে আমরা যা করছি, ব্যাংকার্স অ্যালগোরিদমেও একই কাজই করছি। ব্যাপারটা কেমন, ধরেন যে ডেডলক হবে কি হবে না এই ধরনের, বা আমার সেফ সিকোয়েন্সটা কি, সেই কাজটা আমরা বের করব ব্যাংকার্স অ্যালগোরিদমের সাহায্যে। তো এখানে ব্যাংকার্স অ্যালগোরিদম বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে, যে এখানে কি কি ভ্যালু দেওয়া থাকবে। তো প্রথমে যে জিনিসটা দিয়ে দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা হচ্ছে আপনার অ্যালোকেটেড অ্যালোকেটেড জিনিসটা কি। ওকে, সো আমরা যদি দেখতে চাই যে অ্যালোকেটেড জিনিসটা কি, তাহলে ধরেন এখানে সে আমার কয়েকটা প্রসেস আছে, প্রসেস আছে P1, P2, P3, তিনটা প্রসেস আছে। সো রিসোর্স আছে তিনটা, R1, R2, R3। তো P1 প্রসেস R1 এর কয়টা রিসোর্স ধরে আছে, P2 প্রসেস R1 এর কয়টা প্রসেস ধরে আছে, আর P3 প্রসেস R1 এর কয়টা প্রসেস ধরে আছে, এই জিনিসটাই আসলে বোঝা যাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দিয়ে। তার মানে হয়তো এরকম করে দেওয়া আছে, সে P1 দিয়ে এভাবে দেওয়া আছে, 1, 2, 3। তার মানে কি, P1 প্রসেসটা R1 রিসোর্সের একটা ইনস্ট্যান্স ধরে আছে, R2 দুইটা, আর R3 তিনটা। সিমিলারলি P2 এরকম করে দেওয়া থাকলে, হয়তো P2 দিয়ে এখানে দেওয়া থাকলে 2, 1, 2। সো এরা দুইটা ধরে আছে R1 এর, R2 একটা, আর R3 দুইটি। সো এইটা হচ্ছে আমাদের অ্যালোকেশন বা অ্যালোকেটেড ম্যাট্রিক্স। এরপরে আমার যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নিড ম্যাট্রিক্স। নিড ম্যাট্রিক্স জিনিসটা কি, ওকে, সো নিডও এরকমই হয়, নিডের ব্যাপারটা একটু বুঝাই। সো নিডের ক্ষেত্রে কি হবে, নিডের ক্ষেত্রে এক্সিকিউশনের জন্য যতগুলো রিসোর্স প্রয়োজন, এক্সিকিউশনের জন্য যত রিসোর্স প্রয়োজন, যত রিসোর্স প্রয়োজন, ওকে, সো এটা হচ্ছে নিডের ক্ষেত্রে। এখন নিডের ক্ষেত্রেও এরকম P1-এ দেওয়া থাকবে, হয়তো দেওয়া থাকলো 2, এখানে দেওয়া থাকলো 0, এখানে দেওয়া থাকলো 3। তার মানে কি, P1 এক্সিকিউশনের জন্য 2-এর আরো, R1 এর আরো দুইটা ইনস্ট্যান্স, R2-র একটাও না, আর R3-র আরো তিনটা ইনস্ট্যান্স প্রয়োজন। সো এই কোশ্চেনে আপনার দেওয়া থাকবে হচ্ছে নিড, আর দেওয়া থাকবে অ্যালোকেটেড। তার মানে একটা অ্যালোকেটেড ম্যাট্রিক্স দেওয়া থাকবে, একটা নিড ম্যাট্রিক্স দেওয়া থাকবে। আর এই জায়গা থেকে আমরা একটা জিনিস বের করে নিতে পারি, সেটা হচ্ছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল জিনিসটা কি, অ্যাভেলেবেল জিনিসটা কি, সেটা হচ্ছে আপনার সে R1 রিসোর্সের টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 5, R2 টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 6, আর R3 হচ্ছে 7। তো আমাকে দেখতে হবে যে এর কয়টা ইনস্ট্যান্স কোথায় ইউজ হয়েছে, হওয়ার পরে বাকি আছে কতটুকু। যেমনটা আমরা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে অ্যাভেলেবেল বের করতাম, এখানেও ঠিক সিমিলার। তাহলে নিড, সরি নিড না, এটাকে আমরা হচ্ছে ম্যাক্স নাম দিই, অ্যালগোরিদমের সাথে মিল হবে, এটা হচ্ছে ম্যাক্স, আর নিডটা আমরা বের করবো। ওকে, সো
আমি এবার কোশ্চেনটা লিখি, তারপরে হচ্ছে আমি ডিসকাস করবো যে কিভাবে সলভ করা যায়। তো কোশ্চেনটা এরকম থাকবে, ওকে এই মিথি, আপনার ক্যামেরাও অন হচ্ছে আর মিউট করে, মিউট করে জাস্ট জয়েন্টে চলে যান, খেয়ালও করেন না যে কি অবস্থায় আছে। ওকে, সো এবার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানে ডাটাগুলো দেওয়া থাকবে, এখানে প্রসেস হচ্ছে P1, P2, P3, P4, P5। এখানে রিসোর্স আছে তিনটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। সো অ্যালোকেশনে এই জায়গায় অর্থাৎ বি আর সি, ম্যাক্সেও হচ্ছে এ বি আর সি, অ্যাভেলেবেলেও এ বি সি, অ্যান্ড নিডেও এ বি সি। কাইন্ডলি সবাই মিউট করেন, কথা না থাকলে কোশ্চেন পড়া শেষে কোশ্চেন সমস্যা। তো এখন অ্যালোকেশনের ভ্যালু গুলো দিয়ে দেওয়া থাকবে, সো অ্যালোকেশনের ভ্যালু গুলো যদি দেখি, এখানে দিয়ে দেওয়া আছে 0 1 0, তারপরে 2 0 0, তারপরে হচ্ছে 3 0 2, তারপরে হচ্ছে 2 1 1, এন্ড 0 2 2 ম্যাক্স, এটাও দিয়ে দেওয়া থাকবে। ম্যাক্সটা হবে হচ্ছে 7 5 3, 3 2 2, 9 0 2,
টু 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 ফোর থ্রি থ্রি। ওকে, সো এটা দেখেন কোশ্চেনে প্রসেস কয়টা সেটা দিয়ে দেওয়া থাকবে, অ্যালোকেশন ম্যাট্রিক্সটাও দিয়ে দেওয়া থাকবে, ম্যাক্স ম্যাট্রিক্সটাও দিয়ে দেওয়া থাকবে, এবং এটা বলে দিবে যে কার কতগুলো ইনস্ট্যান্স আছে। যেমন এখানে বলে দেওয়া আছে এর ইনস্ট্যান্স হচ্ছে, টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 10, বি এর টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 5, অ্যান্ড সি এর টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 7। প্লিজ সবাই একটু মিউট করেন, আর আপনারা যদি ক্লাস না করতে চান চলে যান। কিন্তু এই যে জয়েন দিয়ে ঘুমাচ্ছেন কিন্তু মিউট করেন না, নয়েজ আসতেছে। তো এই লোবা একটু মিউট করেন প্লিজ। আমি করে দিচ্ছি। সো এবার আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে নিডটা আমি কিভাবে বের করব। সো নিড হচ্ছে আমার লাগবে কত আর আমার আছে কত সেটার বিয়োগফল। এই ম্যাক্স হচ্ছে আমার টোটাল নিড, টোটাল নিড, আর এই অ্যালোকেশন হচ্ছে আমার অলরেডি আছে, অলরেডি এটা আছে। সো আমি কি করব, ম্যাক্স থেকে অ্যালোকেশন বাদ দিয়ে দিব। ম্যাক্স থেকে অ্যালোকেশন যদি বিয়োগ করি তাহলে আমি নিট পাব। সো তাহলে এ থেকে আমি যদি জিরো বাদ দেই তাহলে কত পাবো, 7। এটা কত, 5 - 1 তাহলে কত, 4। 3 - 0 তাহলে হচ্ছে 3, তাহলে এখানে হবে 7 4 3। তাহলে নিট কিভাবে বের করব, ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, ম্যাক্স থেকে অ্যালোকেশন বাদ দিব। যেমন এখানে আছে 3 2 2, আমি যদি বিয়োগ দেই তাহলে হচ্ছে 3 - 2 উইচ ইজ 1, 2 - 0 2, অ্যান্ড 2 - 0 2। সিমিলারলি পরেরটার জন্য যদি করি 9 - 3, 9 - 3 হচ্ছে 6, 0 - 0 আলটিমেটলি 0, অ্যান্ড 2 - 2 0, দেন 2 - 2 0, 2 - 1 1, 2 - 1 1, অ্যান্ড সবার শেষে 4 0, এটা হচ্ছে 4, 3 2 1, অ্যান্ড 3 2 1। তাহলে নিড ম্যাট্রিক্স বের করা বুঝেছেন? কি করব আমি, শুধু আপনার ইয়া থেকে আমি ডিভাইড করে দিব। আচ্ছা একটা জিনিস ভুল করেছি, হচ্ছে 0 হবে। নিড ম্যাট্রিক্স বের করা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, ওকে, তাহলে নিড কি করব, ম্যাক্স থেকে অ্যালোকেশন বাদ দিই। ওকে, সো আমার নেক্সট কাজ হবে এই অ্যাভেলেবেলটা ফুলফিল করা। সো অ্যাভেলেবেল এর ফার্স্ট রো কিভাবে ফুলফিল করব সেটা দেখ। প্রথম কথা আমাকে কি করতে হবে, এই যে অ্যালোকেশন, এ বরাবর সবগুলো যোগফল বের করতে হবে। সো এ বরাবর সবগুলো যোগফল যদি বের করি আমি 2 3 2, তাহলে কত হয় এ বরাবর, 7 7। সো আমার দেখতে হবে যে এখানে যদি 7 হয় তাহলে এখানে আমি টোটাল 7 লিখে দিই। ওকে, বি এর কলাম বরাবর কত হয়, 2 2, থ্যাংক ইউ, অ্যান্ড সি এর বরাবর 5 5। সো তাহলে আমার এ বরাবর হচ্ছে 7, বি বরাবর 2, অ্যান্ড সি বরাবর 5। তার মানে কি, এর 10টার মধ্যে 7টা অলরেডি অ্যালোকেটেড, বি এর
5টার মধ্যে 2টা অলরেডি অ্যালোকেটেড, অ্যান্ড সি এ 7টার মধ্যে 5টা অলরেডি অ্যালোকেটেড, তাহলে বাকি থাকে কয়টা? এর ক্ষেত্রে বাকি থাকবে কত? দেখেন এর টোটাল কত, 10। 10 - 7 হুইচ ইজ 3, তাহলে এখানে লিখবো অ্যাভেলেবেল আছে 3। বি এর 2টা ইউজ হয়েছে, তাহলে 5 - 2 = 3, তাহলে এখানে বি এ বরাবর 3 লিখবো। অ্যান্ড সি এর 5টা ইউজ হয়েছে, সো 7 - 5 = 2, এখানে 2 লিখবো। তাহলে 3 3 2, এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল। অ্যাভেলেবেলটা বুঝতে পেরেছেন? যে আমার অ্যালোকেশনের টোটাল গুলো যোগ করতে হবে, দেন আমার প্রত্যেকটা যে ইনস্ট্যান্স আছে সেখান থেকে বিয়োগ দিতে হবে। ক্লিয়ার? 3 3 2 কিভাবে হইলো? না বুঝলে কথা বলুন। ওকে, সো এবার আমার দেখতে হবে আমার এই অ্যাভেলেবেল কতটুকু আছে। 3 3 2, তার মানে এ এর আছে 3টা, বি এর আছে 3টা, এন্ড সি এর আছে 2টা। সো আমি দেখব এই আমার হাতে যে পরিমাণ রিসোর্স আছে সেটা দিয়ে কাকে এক্সিকিউট করা যায়। সো আমার এবার দেখতে হবে নিড ম্যাট্রিক্স। দেখেন তো এইখানে কত আছে, 7 4 3। P1 এর রিকোয়ারমেন্ট এটা কি ফুলফিল করতে পারবে? কারণ P1 এর কতগুলা ইনস্ট্যান্স প্রয়োজন? 7, আর আমার অ্যাভেলেবেল আছে কত? 3। তাহলে কি পূরণ করতে পারবে? কি মনে হয় আপনাদের? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন না? স্যার পারবে তো? কেমনে ইয়েস পারবে? স্যার, শুনতে আমার পাচ্ছি। আমার দরকার 7টা, আমার কাছে আছে 3টা, তাহলে আমি পারবো? হ্যালো, স্যার পারবো না মনে হয়। হ্যাঁ পারবো না, কারণ এখানে দেখেন 7, আর এখানে অ্যাভেলেবেল আছে কত? 3। এখানে দরকার 4, আমার আছে 3, সো আমি পারতেছি না। পরেরটাতে দেখি, পরেরটা পারবো কি পারবো না। এটার প্রয়োজন হচ্ছে 1 2 2, তাহলে কি পারবো? স্যার এবার পারবো। এবার পারবো। সো তার মানে আমরা কাকে এক্সিকিউট করব সবার আগে? P2 কে। তাহলে P1 কে আমরা এক্সিকিউট করতে পারি নাই, কিন্তু P2 কে এক্সিকিউট করে ফেলেছি। এখন যখন আমি কোনো কিছুকে এক্সিকিউট করব, সে কি আর ধরে রাখবে, রিসোর্স ধরে রাখবে, না তার অ্যালোকেটেড রিসোর্স গুলো ছেড়ে দিবে? স্যার ছেড়ে দিবে। ছেড়ে দিবে। সো সে কতটুকু ধরেছিল দেখেন, 200। তাহলে এই কলামটাকে আমরা কি করব, এই অ্যাভেলেবেল এর সাথে যোগ করে ফেলবো, 200। তাহলে যদি যোগ করি আমার কত হবে, 5 2। এটা হচ্ছে আমার নিউ অ্যাভেলেবেল, তার মানে যার এক্সিকিউশন হবে তার অ্যালোকেশনটা আমরা এই অ্যাভেলেবেল এর সাথে যোগ করে দিব। যখনই যোগ করে দিব তখনই দেখা যাবে যে আমার নতুন অ্যাভেলেবেল পেয়েছি। ওকে, সো আমার এখন এর পরের গুলো চেক দিতে হবে, যেহেতু আমি সিরিয়াল ওয়াইজ যাব। সো দেখব P3 এক্সিকিউট করতে পারবে কিনা। এখন অ্যাভেলেবেল কত আছে, 5 3 2, বলেন তো P3 এক্সিকিউট হবে? P3 নিড হচ্ছে 600, আর আমার অ্যাভেলেবেল আছে 5 3 2। হবে না স্যার, হবে না, কারণ এ প্রয়োজন 6টা, এ আছে আমার 5টা, তার মানে P3 কেও এক্সিকিউট করতে পারবো না এখন। তাহলে কাকে এক্সিকিউট করতে পারবো? P4 কে। P4 কে এক্সিকিউট করতে পারবো, কারণ এর আছে প্রয়োজন কত, 0 1 1, আমার কাছে অলরেডি কতটুকু আছে, 5 3 2, তো প্রয়োজনের চেয়ে অনেক বেশি আছে। তো যদি আমি P4 কে এক্সিকিউট করি,
তাহলে P4 এর অ্যালোকেশন ম্যাট্রিক্সটা কি এখানে যোগ হয়ে যাবে, তাহলে যোগ হবে এখানে 2 1 1, যদি যোগ করি তাহলে আমার নিউ অ্যালোকেশন কত, 7 4 এন্ড 3। বুঝতে পারছেন 7 4 3 কিভাবে হইলো? আমি যেটাকেই হচ্ছে এক্সিকিউট করব তার অ্যালোকেশনটা যোগ করে দিব। ওকে, সো অ্যালোকেশন যোগ করে দেওয়ার পরে আমরা দেখব যে এরপরে আমার কে আছে P5। P5 এর প্রয়োজন কত, 4 3 1। সো P5 কেও আমরা এক্সিকিউট করে ফেলতে পারবো। সো P5 কে যদি আমরা এক্সিকিউট করি তাহলে এর অ্যালোকেশনটা আবার যোগ হবে, তাহলে এটা হচ্ছে 0 0 2। সো অ্যালোকেশন যদি যোগ হয় আমার কত হবে, 7 4 5। এটা হচ্ছে আমার নিউ অ্যাভেলেবেল, 7 4 5। ওকে, এখন লাস্টলি আমার P5ও ডান, আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে P1। P1 এর কতটুকু প্রয়োজন, 7 4 3। আমার হাতে কতটুকু আছে, 7 4 5, তার মানে কি প্রয়োজনের থেকে বেশি আছে। সো আমি P1 কেও এক্সিকিউট করে ফেলবো এখন, তাহলে P1 সেকেন্ড টাইমে এসে এক্সিকিউট হইল। তাহলে P1 যখন এক্সিকিউট হবে আমার অ্যাভেলেবেল রিসোর্স কত দেখেন, 0 1 0। সো তাহলে এখানে যদি 0 1 0 যদি অ্যাড করি তাহলে আমার এখানে কত হবে, 7 5 5। ওকে, এবার আমার বাকিকে P2 ডান, P3 বাকি। সো P3 শুধু 6 প্রয়োজন, সেটাও আমরা দিতে পারবো, তার মানে P3 এক্সিকিউট ডান। তাহলে P3 এই যে বাকি যে অ্যালোকেশন আছে সেটা আমরা অ্যাড করে দিব এসে, তাহলে 3 0 2। 3 0 2 যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল কত হবে, 10 5 7। তাহলে আমার টোটাল অ্যাড হচ্ছে 10 5 and 7। তার মানে দেখেন আমার শুরুতে এ এর রিসার্চ ছিল 10, বি এর রিসার্চ ছিল, সরি, রিসোর্স ইনস্ট্যান্স ছিল 5, অ্যান্ড সি এর রিসোর্স ইনস্ট্যান্স ছিল 7। সো আমি যখন শেষ করেছি সবগুলো এক্সিকিউট করতে পেরেছি, অ্যান্ড আমার যা রিসোর্স ছিল সব ফেরত চলে আসছে। তার মানে এখানে যেহেতু সবগুলো প্রসেস আমি এক্সিকিউট করতে পেরেছি, এখানে ডেড লক নেই। তাহলে এক্সিকিউশনের সিরিয়ালটা কি, প্রথমে P2 এক্সিকিউট হয়েছে, তারপরে P4 এক্সিকিউট হয়েছে, তারপরে P5, তারপরে P1, তারপরে P3। তাহলে এক্সামে এরকম রিসোর্স এ বি সির জায়গায় তিনটা বা চারটাও, চারটা বা পাঁচটাও থাকতে পারে, হয়তো এ বি সি ডি। আপনাকে অ্যালোকেশন দেওয়া হবে অ্যান্ড ম্যাক্স দিয়ে দেওয়া হবে, আপনাকে কি করতে হবে, অ্যাভেলেবেল অ্যান্ড নিড বের করতে হবে। এখন কোনো কারণে আমার অ্যাভেলেবেল ম্যাট্রিক্স যদি নিড ফুলফিল না করতে পারে, অর্থাৎ কোনো একটা প্রসেস যদি এক্সিকিউট না হয়, তাহলেই সেটা ডেড লক হবে। আই হোপ বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন থাকলে করেন। স্যার লাস্টের লাইনটা আরেকবার বলবেন। আচ্ছা, মানে শেষে যায় যে কথাটা বললাম, আচ্ছা শেষে বললাম যে ধরেন সে আমার অ্যাভেলেবেল আছে এরকম 7 4 3, কিন্তু যতগুলো প্রসেস বাকি, ধরেন যে আমার একটা প্রসেস বাকি P4, তার চাহিদা হচ্ছে 8 2 9, তাহলে বলেন তো এই চাহিদা কি ফুলফিল করতে পারবে P4 এর? না স্যার, ফুলফিল করা যাবে না, যেহেতু ফুলফিল করা যাবে না তার মানে P4 এক্সিকিউট হবে না, আর কোন প্রসেস যদি এক্সিকিউট না হয় তখন কি তৈরি হয়, ডেডলক।
বুঝতে পারছেন? ইয়েস স্যার, তাহলে আমরা এইটাকে বলতে পারি, এটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা যেটা লিখলাম সেটা হচ্ছে সেফ সিকোয়েন্স। তাহলে এক্সামে কিন্তু এরকম আসবে যে ব্যাংকার্স অ্যালগোরিদমের সাহায্যে কি বের করেন, সেফ সিকোয়েন্স বের করেন যদি থাকে, আর যদি কোনোটা এক্সিকিউট না হয় তাহলে সেফ সিকোয়েন্স নাই। সেফ সিকোয়েন্স না থাকলে বলবেন যে দেয়ার ইজ নো সেফ সিকোয়েন্স। ঠিক আছে, তো কতজন আছেন? 16 জন আছেন। আমি হচ্ছে মিটিং টাইম আমার শেষ হয়ে গেছে।